ইনহিবিটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউটে ক্যাট 2023-এর আবার নতুন একটা ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি। এটা আমরা নোটিফিকেশানটা তোমাদেরকে দিতে চাইছি, যাতে অনেকে লেট নোটিফিকেশান পাওয়ার পরে কি হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করে যখন, তখন আমাদের হয়তো ব্যাচে অনেকগুলো টপিক করানো হয়ে যায়। তো যারা তোমরা 2023 সালে ক্যাট এক্সাম দেবে, এখনও আমরা মনে করি যা সময় আছে এই পুরো সময়টা যদি তোমরা কাজে লাগাতে পারো, কেন ক্যাটের জন্য একটা লং টার্ম প্রিপারেশনের কথা আমরা বরাবরই বলে থাকি, মিনিমাম 1 বছর প্রিপারেশান নিতে হয় ক্যাটের জন্য, কেন ক্যাট একটা খুব টাফ এক্সাম এবং এইটা ন্যাশনাল লেভেলের এক্সাম, এতে নেগেটিভ মার্কিং আছে। তো সেই কারণে এটা সিরিয়াসলি প্রিপারেশানটা কিন্তু করতে হয়। গ্র্যাজুয়েশনের পড়ার পাশাপাশি কিন্তু ক্যাটের জন্য প্রিপারেশান নেওয়াটা প্যারালালি কিন্তু দরকার। এবং ক্যাটের মতো যে এক্সামটা, এই এক্সামে এটা আমাদের ব্যক্তিগত মতে একটা প্রফেশনাল গাইডের হেল্প নেওয়াটা কিন্তু দরকার, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম, প্রফেশনাল একজন গাইডের হেল্প নেওয়া দরকার। সেটা তোমরা যে কোনো গাইডের হেল্প নিতে পারো। যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। কেননা এই পরীক্ষাতে কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো ফলো করতে হবে এবং সিলেবাসটা অনেক বড়, এবং সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কনসেপ্ট বেস করতে হবে, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কেননা একটা টপিকের ওপর ভ্যারাইটিস অফ প্রবলেম কিন্তু আমার আসতে পারে, এক্স্যাক্টলি কী প্রবলেম দেবে সেটা আমরা আগে থেকে কেউই জানতে পারি না, আমরা বিভিন্ন প্যাটার্ন করে যাই। এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমাকে ভ্যারাইটিস যা প্রবলেম বা সামস দিক না কেন আমি সেটা সলভ করতে পারবো। তো এই প্রসেসে আমাদের ইনস্টিটিউটে পড়ানো হয়, আমাদের অনলাইনে পড়ানো হয়। এতে তোমরা যদি ডিস্ট্রিক্ট স্টুডেন্ট হও তোমাদের সুবিধা হবে, এবং এই পুরো প্রসেসটা অফলাইনের মতনই ফ্লেভার, কেননা পুরো বোর্ড প্রেজেন্টেশানে ক্লাসটা করানো হয়, পুরো ধরে ধরে বোর্ডে কিন্তু প্রবলেম সলভ করে বোঝানো হয়, এবং স্টুডেন্টের ডাউট যদি থাকে সেটাও ফ্যাকাল্টিরা কমিউনিকেট করে, এবং ডাউটের জন্য স্পেশাল আলাদা ক্লাস দেওয়া হয়। রেগুলারলি ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, এবং পরবর্তীকালে আমাদের এখানে মক টেস্টেরও ব্যবস্থা আছে। আবারও বললাম, কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা বিভিন্ন প্র্যাকটিস সেশনগুলো কন্ডাক্ট করি, এবং ক্লাস টেস্টের মাধ্যমে আমরা স্টুডেন্টের প্রোগ্রেসটা জানতে পারি, এবং এখানে ফ্যাকাল্টি গাইড করে দেন যে কীভাবে পড়তে হবে, মানে কোন টপিকগুলো আগে পড়তে হবে, কোন টপিকগুলো স্কোরিং, কীভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করা যায়, কতগুলো কোয়েশ্চেন অ্যান্সার করলে তোমার স্কোরটা কতটা বেটার হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে দেখানো হয়। সেই কারণেই বলছি, তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ একটা নতুন ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি আবার, তাহলে তোমরা Day 1 ক্লাসটা জয়েন করতে পারবে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে কিন্তু কোর্সটা ফি নেওয়া হয়, এখানে কোনো লামসাম চার্জ করা হয় না, তাহলে এটা তোমাদের দিক থেকে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, তোমরা 1 মাস পরে দেখে নিতে পারবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এছাড়াও এডুকেশান রিলেটেড আমরা অনেক রকম ইনফরমেশান, এক্সাম রিলেটেড অনেক ইনফরমেশান তোমাদেরকে টাইম টু টাইম দেবো। আর ক্যাটের স্কোর খুব যদি ভালো তোমরা না করতে পারো, ভালো স্কোর যদি না করতে পারো, তাহলে ভালো কলেজে অ্যাডমিশান পাওয়াটা একটু টাফ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। ক্যাটের যেটা স্কোর সেই স্কোরটা কিন্তু খুব ভালো আনতে হবে, একটু ভালো স্কোর না হলে ভালো কলেজে কিন্তু অ্যাডমিশান পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণে প্রিপারেশানটার উপর জোর দিতে হবে, এবং পরীক্ষা মানে ক্লাস টেস্টের উপর জোর দিতে হবে। ক্লাস টেস্ট দিয়ে দিয়ে আমাদের ড্রব্যাকগুলো ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই জায়গাগুলোর ওপর আবার আমাদের রেক্টিফিকেশান করতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।